এক সময় ছিল যখন বৃষ্টি হলেই কাঁচরাপাড়া জুড়ে ব্যর্থ দেখা যেত জল নিকাশি ব্যবস্থা। বিশেষ করে নৃপেন সরকার রোডের উপর অবস্থিত আরপি স্কুলের সামনে রাস্তায় দিনের পর দিন জমে থাকত জল। অস্বস্তিতে চলাচল করতেন মানুষ এবং সমস্যা হতো স্কুলে যাওয়ার আশায়। কিন্তু কাঁচরাপাড়া পৌরসভায় কমন অধিকারীর দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই সমাধান হয়েছে দীর্ঘদিনের এই সমস্যা। মঙ্গলবার ভীষণ বৃষ্টিতে আবারও এখানে জমে যায় জল, তবে মিনিট ৩০-এর মধ্যে আবারও সুনিশ্চিত হয় রাস্তাতে সাধারণ মানুষসহ যানবাহনের চলাচল। রাস্তাভর পানি ভর যাতা থা, পানি নিকলনে মে টাইম, পর আজ এক ঘন্টা ভি বারিশ হতা হ্যায় দশ মিনিট কে অন্দর পানি সারা নিকল যাতা। বস সহি হ্যায়, খুশি এখন মানুষ। সবাই বলছেন উন্নয়ন এখন শুধু কানে নয়, দেখা যাচ্ছে চোখেও। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ। নানান রকম সুস্বাদু খাওয়া দাওয়া নিয়ে হাজির কিচেন আরোমা। বন্ধু বান্ধব, ননদ শাশুড়ি আর বৌমা সবার পছন্দ এখন কিচেন আরোমা। কাঁচরাপাড়া স্টেশন মেইন গেট থেকে বেরিয়ে প্রথম প্রতিষ্ঠান হলো কিচেন আরোমা।